হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য ফটোশপের একটি অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা অ্যাডবি ফটোশপ দিয়ে একটি সাফলা ফুলের ডিজাইন করতে পারেন তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ তো আপনারা যারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন কথা না বলে আমরা সরাসরি মূল টিউটলে চলে যাই তো মূল টিটলে যাওয়ার আগে যে কথাটি না বললে নয় আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে কাজটি শিখতে পারে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও দেখে কিছু শিখতে পারতেছেন কি না বা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটার তৈরি করার তাহলে চলুন কথা না বলে আমরা মূল চলে যাই তো যেহেতু আমি আপনাদের এটা নতুন করে ডিজাইন করে দেখাবো আমার ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখতেছেন তো এটার জন্য আমি একটা নতুন ডকুমেন্ট নেব তার জন্য আমি ফাইলে ক্লিক করলাম ফাইল থেকে নিয়ে ক্লিক করে একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি তো এখানে আমি একটা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি প্রথমে তো এখানে আমি দিলাম ওয়ান টু থ্রি এরপর এখানে ওয়েট আমি রাখলাম হাজার আশি এবং হাইট রাখলাম হাজার আশি অর্থাৎ আমি একটা এখানে বড়গা আকৃতির একটা ডকুমেন্ট নিয়ে নিব রেজুলেশন তিনশো রাখলাম কালার মোড আর জিবি রাখলাম ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলাম তারপরে ক্রিয়েট বাটন ক্লিক করে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম তারপরে ভিউতে ক্লিক করব ভিউ থেকে আমরা এখান থেকে ক্লিক করব গাইডে এখান থেকে ভার্টিক্যালিতে দেওয়া আছে এখানে রেখবো পঞ্চাশ তারপরে পার্সেন্টেজ দিব দিয়ে ওকে বাটনে ক্লিক করব তাহলে এখানে একটা আমাদের রুলার অ্যাড হয়ে যাবে ঠিক আরেকটা নিব আমরা ভিতে ক্লিক করব এখান থেকে নিউ গার্ডে ক্লিক করবো এবারে আমরা হরিজেন্টালি সিলেক্ট করে দিব দিয়ে আবার এখানে পঞ্চাশ দিয়ে পার্সেন্টেজ দিয়ে ওকেবারে ক্লিক করব তাহলে দুইটাই আমাদের এই ডকুমেন্টে সেন্টার পয়েন্ট আমাদের শো করাবে এখন আমরা এটা একটু জুম করে নিব সেন্টার পয়েন্টে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় এভাবে আমরা জুম করে নিব জুম করে নিলে সেন্টার পয়েন্টকে শো করাচ্ছে এখন এখন আমরা যে কাজটি করব চলে আসবে আমাদের টুল প্যানেলে এখান থেকে আমরা আমাদের পেন টুলটাকে সিলেক্ট করে নিব প্যানটা সিলেক্ট করার পর এখান থেকে দেখেন পেন্টে পেনের যে সেটিংসগুলো রয়েছে এখান থেকে আমরা পাত সিলেক্ট করে দেব পাত সিলেক্ট করার পর প্রথমে আমরা এই যে সেন্টার পয়েন্টটা রয়েছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পর আমি কন্ট্রোল জিরো প্রেস করে এটাকে ফুলিশিং করে নিলাম তারপরে এখান থেকে শিপ বাটন ধরে সোজা যেন লাইনটা হয় তো আমি এই বরাবর একটা ক্লিক করলাম ক্লিক করলে এই লাইনটা আমাদের সোজা তৈরি হয়ে যাবে তারপরে আমি এই যে শুরুতে যে পয়েন্টটাতে আমরা ক্লিক করেছিলাম এই পয়েন্টটাতে আবার ক্লিক করবো ক্লিক করে আমাদের এটাকে একটু ড্রাগ করে এরকম একটা পাতার সাইড তৈরি করে নিব তো আমি এখান থেকে একটা পাতা আকৃতি তৈরি করে নিচ্ছি তো আমি এখান থেকে এটুকু তৈরি করলাম ঠিক আছে তারপরে মাউসের কাসারটা সেরে দিলাম সেরে দিয়ে এখন আমরা যে কাজটি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এন্টার বাটন দেব তাহলে এটা সিলেকশন ক্রিয়েট হয়ে যাবে তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে এন্টার দিলাম তাহলে দেখেন এটা সিলেকশন তৈরি হয়ে গেছে সিলেকশন তৈরি হওয়ার পর আমরা যে কাজটি করব। এটা মাউসের পাশে ক্লিক করো ভিতরে রাখার পর তাহলে দেখেন কিন্তু কোনো কিছু হচ্ছে না কারণ কি কারণ আমরা কিন্তু এখন পেন টুল সিলেক্ট করে রাখছি এই জন্য তো আমরা কি করবো চলে যাবো এখানে এডিট মেনুতে এডিট মেনুতে আসার পর এখানে স্টক দেখতে পাচ্ছেন আমরা এখানে স্টকে ক্লিক করবো স্টক ক্লিক করলে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে তো এখান থেকে আমরা ইনসাইট দেবো ইনসার্ট দেওয়ার পর এখান থেকে দেখেন ওয়েট দেওয়া আছে থ্রি পিকজেল তো আপনার এখানে টু অথবা ওয়ান অথবা থ্রি কোনো একটা দিয়ে দেবেন তো আমি থ্রি পিকজেল দিয়ে রাখতেছি আর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি হোয়াইট কালারের জায়গায় আমি এখান থেকে একটা কালার কোড দিয়ে দিব আপনার চালে এই কালার টিস করতে পারেন যেটা আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করবো এবং পরবর্তীতে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এফ এফ তারপর এইট তো আমি এখানে এই কালারের কোডটি দিলাম দিয়ে জাস্ট ওকে বার্টনে ক্লিক করলাম তো তার আগে এই কালার কোডটি আমি এখানে কপি করে নিচ্ছি কারণ আমাদের পরবর্তীতে কাজে লাগবে কপি করলাম এখানে ওকে বাটনে ক্লিক করলাম তারপর এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো ওকে বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের একটা স্টক তৈরি হয়ে যাবে এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আবার যে কোনো একটা সিলেকশন পুলিশ ক্লিক করে নেব তারপর এখানে মাসের পাশে ক্লিক করবো তাহলে দেখেন এখানে এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তো এখান থেকে আমরা লেয়ার ভায়া কপি যেটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবো ক্লিক করলে এটার একটা কপি তৈরি হয়ে যাবে তারপর মাসের পাশে ক্লিক করি তো এটা মধ্যে কপি হয়ে গেছে তো এখান থেকে আমি একটু বাইরে যাই এই যে কপি হয়ে গেছে এটা আমাদের এই যে আমি অফ করি এই যে অফ হচ্ছে এবং অন হচ্ছে ঠিক আছে আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা একটা আলাদা কালার একটা সোলেট কালার নিয়ে নিব আমি এখানে একটা সাদা সোলেট কালার নিয়ে নিলাম এখন এই যে এটাকে অন করে নিব অন করে এটা আমরা পাইলাম তাই না এখন এটা কি করব এটা একটা কপি করব তার জন্য এটাকে ড্রাগ করে এনে দিলাম কপি হয়ে গেল আর এই করে রাখি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এর নাম দিলাম আমরা বিজি তো আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অন্য কালার ইউজ করতে পারেন এখন এখানে যেটা নিলাম উপরে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব ট্রান্সফর্ম করে মাসের একপাশে পাশে ক্লিক করবো এখান থেকে ফ্লিপ হরিজেন্টালিতে ক্লিক করব তাই এটা রোটেট হয়ে যাবে এখানে টিকমার্টটা দিয়ে দেবো টিকমারটা দিয়ে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো ঠিক এই বরাবর সেন্টার বরাবর রাখবো এখন আমরা রুলার রুলারগুলোকে তুলে দেবো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করলাম রুলারগুলো উঠে গেলো এটা একটু আমি জুম করে নিচ্ছি কাজটা পারফেক্টলিভাবে দেখার জন্য অ্যাডজাস্ট হয়েছে কিনা না তো এখন আমার নিচে যে লেয়ারটি রয়েছে মানে রাইট সাইডে যে লেয়ারটি এই লেয়ারটিকে ধরে মাসের রাইট পাশে ক্লিক করলাম এখান থেকে ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করবো ব্ল্যান্ডিং মোডটা অন হয়ে যাবে এরপর আমরা এখান থেকে কালার ওভারলেতে ক্লিক করব এরপরে কালারে এখানে অপাসিটিটা হান্ড্রেড পার্সেন্ট রাখবো ব্ল্যান্ড মোডটা নর্মাল রাখব এই যে কালারের থামেল এখানটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবো ক্লিক করে এখানে ওই যে কালারের কোডটা দিয়ে আমি আপনাদের এর আগে দেখালাম যে স্টকের ক্ষেত্রে ঠিক ওই কালারের কোডটা আমরা এখানে দেবো সেটা হচ্ছে এফ সিক্স জিরো জিরো ই এইট এই কালারের কোডটা এখানে দিলাম দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো তাহলে দেখেন আমি কন্ট্রোল জিরো দিচ্ছি আমাদের কিন্তু এই ধরনের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখন আমরা এই দুইটাকে একসাথে ধরব মাউসের এক পাশে ক্লিক করবো এখান থেকে মার্জ লেয়ারে ক্লিক করে এটাকে মার্জ করে মার্জ করার পর এখন আমরা যে কাজটি করবো কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দেওয়ার পরে এই যে সেন্টার পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই সেন্টার পয়েন্টটা সরি তার আগে আমরা এটা একটা কপি করে নিই ড্রাগ করে নিই কেটে নিউ লেয়ারে সেটা কপি হয়ে যাবে তারপর কন্ট্রোল টি দিব টি দিয়ে সেন্টার পয়েন্টটাকে আমরা এই সেন্টারে নিয়ে আসবো যদি আপনার এই সেন্টার পয়েন্ট শো না করে তাহলে উপরে দিকে যে এখানে আপনার টিকমারটা দিয়ে দিবেন আর যদি আপনাদের এখানে এভাবে আমি যেমন কিবোর্ড দিয়ে সিলেক্ট করতেছি আপনার যদি কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে সমস্যা হয় তাহলে লেয়ারটিকে প্রথমে সিলেক্ট করবেন তারপরে চলে যাবেন এডিট মেনুতে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম না এই যে উপরে ফ্রি ট্রান্সফর্ম রয়েছে সেটাতে ক্লিক করবেন তাহলে সিলেকশনটা তৈরি হয়ে যাবে তারপরে দেখবেন যেখানে টিকমার্টটা দেওয়া আছে কি না যদি টিকমারটা দেওয়া না থাকে তাহলে কিন্তু এখানে সেন্টার পয়েন্টটা শো করাবে না তো এখানে টিকমার্টটা প্রথমে দিয়ে দেবেন দিয়ে দিয়ে সেন্টার পয়েন্টটাকে ধরে নিচে একেবারে নিয়ে আসবে তারপর এটাকে একটু রোটেট করে দেবেন এইভাবে যতটুকু প্রয়োজন আপনার যতটুকু দিতে চান ততটুকু দিবেন তো আমি এখানে এটুকু দিলাম দিয়ে যা টিকমারটা দিয়ে দিব এরপর আমরা যে কাজটি করব কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিপ টি প্রেস করবো তাহলে দেখবেন যে আমার এইরকম কয়েকটা কপি হয়ে যাবে তো এখানে আমি চারটা কপি করলাম তাহলে উপরে যে চারটা আছে চারটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আবার এটাকে গ্রুপ করে নিচ্ছি যদি এটা আমাদের লেফট সাইডে নিয়ে আসি তো আমি একটা রাইট সাইডে নিয়ে যাবো তার জন্য এটা একটা আবার গ্রুপ কপি করবো তার জন্য এই গ্রুপটাকে ধরে ড্রা করে ক্রিয়েটের ছেড়ে দিলাম তো এই গ্রুপটা কপি হয়ে গেল অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করেন তারপরেও কিন্তু কপি হয়ে যাবে এরপরে এই গ্রুপটাকে সিলেক্ট করে মাউসের পাশে আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব ট্রান্সফর্ম হবে তারপর আবার মাউসের পাশে ক্লিক করব এখান থেকে ফিলিপ হরিজেন্টাল ক্লিক করে দেবো তাহলে হরিজেন্টাল হয়ে যাবে এটাকে মুভ করে ধরে রেখে এনে আমরা আবার এটা সেন্টার পয়েন্টে অ্যাডজাস্ট করে বসাবো সেন্টার পয়েন্টে বসালাম এখানে টিকমারটা দিয়ে দেব এখন দেখেন নিচে কিন্তু আমাদের যে লেয়ারটি রয়েছে এটাকে সবার উপরে দিতে হবে তাহলে জিনিসটা ভালো দেখাবে নাহলে কিন্তু খারাপ দেখাবে তো নিচেরটাকে ধরে আমরা উপরে দিয়ে দেবো তাহলে এই পাতাটা সবার উপরে চলে আসলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা শাপলা ফুলের ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে এখন এই তিনটা ডিজাইনকে বা এই তিনটা গ্রুপকে আমরা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবো গ্রুপ করে এটা আমরা লিখলাম ফ্লাওয়ার ডাব্লিউ ইআর ফ্লাওয়ার তার মানে এটা আমাদের ফুলের ডিজাইনটা এখন আমি এটাকে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সেন্টারে নিয়ে আসতেছি সেন্টারে নিয়ে আসলাম এখন কন্ট্রোল দিয়ে দিয়ে ডিসিলেক্ট করলাম আবার চলে আসবো আমরা টুল প্যানেলে এখান থেকে আমাদের যে টুলটা রয়েছে ইলিপুলটাকে সিলেক্ট ইলিপ টুলটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিচ্ছি স্টোক কালারটা রাখতেছি স্টোক কালারটা আমি এখান থেকে যে কালারটা নিয়েছিলাম আগে ওই কালারটা দিয়ে দিচ্ছি এখানে আর স্টোকের সাইজটা এখান থেকে আমি থ্রি করে দিচ্ছি বা এখান থেকে সিক্স করে দিচ্ছি তারপর এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে এখানে আমি সাতশো জেল বাই সাতশো জেলের একটা সাইজ নিচ্ছি সাতশো বাই সাতশো নিলাম ওকে কে ক্লিক করলাম তাহলে দেখেন এখানে একটা সাতশো বাই সাতশো পিকজেলের একটা সার্কেল তৈরি হয়ে গেছে তো এটাকে আমি সেন্টার পণ্ডে নিয়ে যাবো এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে সেন্টারে দিয়ে দিলাম তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এই ডিস্ট্রকটা একটু কমাই দিচ্ছি এখান থেকে আমি এটাকে ফোর করে দিতে পারি ফোর করে দিলে যেটা ভালো আসবে আর একটু কমানো যায় থ্রি করে দিই দেখি বা টু করে দিই হ্যাঁ টু করে দিলে ভালো আসবে তো এটা আরেকটা একটা কপি করবো তার জন্য এটাকে ড্রাগ করে এনে কেলেটে নিলে দিলাম কপি হয়ে গেলো কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম অল্ট বাটন ধরে এবং শিপ বাটন ধরে এটাকে একটু বড় করে দিচ্ছি মানে একটা রাউন্ডের মতো তৈরি করবো ওকে টিকমাটা দিয়ে দিলাম তাহলে দেখেন আমার এখানে যে ডিজাইনটি ছিল ওই ডিজাইনটির মধ্যে কিন্তু রাউন্ড হয়ে গেছে এখন এখানে পানির মতো ঢেউ আপনাদের তৈরি করে দিতে হবে তো এটা আমরা অনেকভাবে করতে পারি তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করবেন তো আমি একটু জুম করে নিচ্ছি আমি আপনাদের প্যান্টুলের সাহায্যে দেখাচ্ছি আমি প্যান্টুলে ক্লিক করলাম তারপরে এখান থেকে আমি শেপ সিলেক্ট করে দেবো এখানে স্টকটাকে অফ করে সরি ফিল কালারটিকে অফ করে রাখবো এখানে স্টকটা আমি ওয়ান দিয়ে দিচ্ছি ওয়ান দিলাম আর কালারটা আমরা পারচেস করবো আবার এখানে ক্লিক করতেছি তারপরে এইভাবে এইভাবে মানে একটা পানি যেন ঢেউয়ের মতো শো করে আমাদের দেখায় আমরা সেরকম একটা পেন টুল দিয়ে ঢেউয়ের মতো তৈরি করে নেব আর কি হালকা হালকা তো আমি একদম পারফেক্টভাবে করতেছি না কারণ যদি আমি সাথে সাথীটা তৈরি করতেছি দ্রুত করতেছি তো আমি এভাবে রাখলাম তারপর এখান থেকে মুভ টুলে ক্লিক করতেছি বাইরে তো দেখেন লাইনটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে বেশি ঠিক আছে এটাকে ধরেই একটু এদিকে নিয়ে আসি নিচে নামাইলাম তো এখান থেকে আমি স্টকটাকে একটু কমাই দিচ্ছি স্টকটা এখান থেকে আমি আবার পেন্টুলে ক্লিক করি এখানে টু দেওয়া আছে তো এখানে ওয়ান দিয়ে দেখি হ্যাঁ ওয়ান দিয়ে বা ওয়ান জিরো পয়েন্ট ফাইভ দিতে পারি জিরো পয়েন্ট ফাইভ তাহলে ভালো আসবে এবং কালারটা আমরা এটা না দিয়ে ব্ল্যাক কালারটা দিবো তার জন্য ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমরা গ্রে কালারে দিতে পারি বা ব্ল্যাক কালারটা দিতে পারি ওকে এখন এটা কয়েকটা একটা কপি করবো ড্রা করে নিয়ে কেড়েটে নিলে সে দিলাম কপি হয়ে গেলো মোবলে ক্লিক করে এটাকে নিচে নামাবো এবার নিচে নামাই দিব তারপর আবার এই দুটাকে একসাথে ধরে কন্ট্রোল দিয়ে দিয়ে গ্রুপ করবো এটা আবার কপি করবো আবার এটাকে নিচে নামাই দিব একটু নিচে নামা দিই এভাবে আবার কপি করবো এভাবে আমরা পানির মতো একটা ঢেউ তৈরি করে দিব আর কি জাস্ট একটা নিব আবার একটু নিচে নামা দিচ্ছি ওকে আরেকটা নিচ্ছি আমি তো দেখেন আমি একটা কয়টা নিলাম তারপরে কয়টা গ্রুপ একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে এটা যে ডিস্ট্রিবিউট এটাকে ক্লিক করবো তাহলে সবগুলো দূরত্বটা সমান হবে তারপর এটাকে একসাথে ধরে আবার এটাকে একটু গ্রুপ করে নিচ্ছি সবগুলোই গ্রুপ লেয়ার এটার নাম গ্রুপ থ্রি দিচ্ছি এই গ্রুপটাকে আমি মার্চ করে নিব এখান থেকে মার্ক্স গ্রুপ করলাম আপনি তাহলে এটাতে কালার ইউজ করতে পারেন অন্য কালার তার জন্য এটাকে সিলেক্ট করে মাসের এক পাশে ক্লিক করবেন ব্লেন্ডিং মুডটা অন করে নেবেন তারপর এখান থেকে যদি এক কালার দিতে চান কালার অপাল দিয়ে ক্লিক করবেন এক কালার চলে আসবে যদি গ্রেডিয়ান কালার ইউজ করতে চান গ্রেডিয়ান কালারটি ক্লিক করবেন তারপর এখান থেকে কালারের মুডগুলো আপনি পরিবর্তন করে দেবেন গ্রেডিয়ান কালার যেটা ইস করতে চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দেবেন সেই কালারটা চলে আসবে এখানে ঠিক আছে তো এখানে আমার অনেকগুলো কালারের মুড দেওয়া আছে আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাই আমার তো ভালো আসে যেহেতু এখানে পানির জল সব থাকবে তো এইভাবে একটা কালার আপনার দিয়ে দেবেন এখানে ঠিক আছে সমস্যা নেই আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি দিয়ে দেবেন আমি নিচের দিকে যাই একটা ব্ল্যাক কালার দিই ওকে এই কালারটা দিলাম ওকে এখান থেকে ওকে বাটন তাহলে দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু একটা সাফল ফুলের ডিজাইন তৈরি হয়ে গেছে তো আশা করি পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো জায়গায় বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ